আর মধ্যেখানে বয়ে যায় নদী, নদী ভাবে কোনোদিন জল না থাকে যদি, দুই তীর ভাবে তারা হারাবে পরিচয়, নদী যদি হারিয়ে স্রোত হয় বদ্ধ জলাশয়, জল যদি হারিয়ে ফেলে মোহনার টান, কেয়ার দেবে জলধারাকে শত শ্রেণীর মান। তাই তো, খুব সুন্দর। চাই না হতে শখের কবি, লেখা নয় শৌখিনতা, ওদের মধ্যেই জন্মেছিলাম, ওদের মধ্যেই থাকি, তাই লিখি ওদেরই কথা। তাই তো, ছোট ছোট কত অর্থবহ। হুঁশ হারিয়ে মানুষ যদি হারিয়ে ফেলে সংস্কৃতির গতি, শিক্ষা হয় জড়বস্তুর শুধু জলাশয়, প্রগতি হারিয়ে যায়, প্রগতি হারিয়ে পায় রোবটীয় মতি। একটু ভাবনাটা কঠিন। হ্যাঁ, বুঝতে পেরেছি। গধুলি আলাপ। আচ্ছা, সম্পর্কের সম্বোধনটা করেছিলাম বিশ্বাস, নিশ্চিন্তে নিয়েছি তাই বাঁচার বিশ্বাস, ভুলে গেল। ঠিক আছে, করুন ওটা। হ্যাঁ, ওটা ইয়ে করে দেবো, আপনি পড়ুন, কেটে বাদ দিয়ে দেবো। যে বোধ হলে আলাপ, সম্পর্কের সম্বোধনটা করেছিলাম বিশ্বাস, নিশ্চিন্তে নিয়েছি তাই বাঁচার নিঃশ্বাস, কটা বছর খাঁচা মাচা বন্ধু ফেসবুকে, ছাত্র শিক্ষক সমাজসেবী পরিবারের ভিন্ন ভিন্ন লোকে, যেগুলি বড়ই মনে হতো একান্ত আপন, আস্তে আস্তে যাচ্ছে দূরে চলে, বুঝলাম ছিলাম না মোটেই নিজে। হ্যাঁ, কেউ কারণ নয়, শুধুই মুখের রোল, রোল নয় বল, কেউ কারণ নয়, শুধুই মুখের বল, সিরিয়ালের রোল, এতদিন পড়েছিল চাপা ডিজের সুতীব্র আওয়াজে, এতদিন মজেছিলাম চিটেগুড়ের মাছি, গেলাম আটকে, তাই আধারটার সঙ্গে মঞ্চের মঞ্চের নামধাম হাততালি, আট পাঁচটা বস্তুর মতো প্রতিপার্শ্বে অবহেলায় ফেলি, চলে যাওয়ার নিচ্ছি প্রস্তুতি, মাঝে মাঝে তাকায় পিছে, কিছুটান দূর থেকে শোনা যেন ভাটিয়ালি গান হয়ে গেল মিছে, মাধ্যাকর্ষণ টান মা মাটির মান ফেরাতে না পেরে, এই বাংলায় হয়তোবা আবার আসি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ স্যার।